বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ কচুমুখী আলুর একটা তরকারি। এই রেসিপিটাই আজকে করবো, রান্নাঘরে যাব। আর তোমরা এই রেসিপিটা যারা দেখবে তার তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, রেসিপিটা আবার শুরু করে দিই। টাটা। কচুমুখীগুলো কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এই যে আলুগুলো এক সাইজেই কেটে নিয়েছি। এবারে আমি কী করবো জানো তো, আলুগুলো একটু ভেজে নেবো। কচুমুখী আলু আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করব, আর চিংড়ি মাছ দেবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি আলুগুলো সব ছেড়ে দেবো। আলুগুলো আগে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তুলে তারপরে আবার কচুমুখীগুলো আমি ভাজবো। ভেজে চিংড়ি মাছটা ভাজবো, দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে আমি একটু মশলা দেবো। মশলা দিয়ে তারপরে এই কচুমুখী আলুর এই তরকারিটা আমি করবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আলুটা ভাজা হোক, তারপর আবার আমি ফিরে আসবো। তুলে নিয়েছি, এই তেলের মধ্যে এখন আমি কচুমুখীগুলো ভেজে নেবো, একটু ভেজে নেবো। কারণ কচুমুখী তো একটুখানি একটু বিজলা বিজলা হয়, শ্যালা শ্যালা হয়, সেই জন্য আমি একটু ভালো করে ভেজে নেবো। না ভাজলে না, এই যে বললাম বিজলা বিজলা হবে, অনেকে সেদ্ধ করে ফেলে দেয়। দেখ বলতে আমি সেদ্ধ করে ফেলবো না। এখানে সামান্য নুন দেওয়া আছে, যেহেতু আলু ভেজেছি আলুর মধ্যে নুন দিয়েছি, এটা সেই নুনের তেলেতেই আমার ভাজাটা হয়ে যাবে। এবার এই ভাজাটা হয়ে গেলে তারপর আবার আমি আসবো। আর এখানে দেখো মশলা দিয়েছি, এখানে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর এই যে রাঁধুনি বলেছি রাঁধুনি ফোড়ন দেবো, এই রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে করবো। আর চিংড়ি মাছটা আমি ভেজে ভাজবো, ভেজে তুলে রাখবো, সে চিংড়ি মাছটা আমি পরে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, কচুমুখীটা ভাজা হয়ে তুলে নেবো, তারপর আবার আমি এখানে আসবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি ধুয়ে ভালো করে রেখেছি নুন হলুদ দিয়ে। আর দেখো একটু বড় বড় সাইজের এনেছে, একটু ছোটো আনলে ভালো হতো, বড় সাইজের এনে নিয়ে এসেছে এটা। আর এখানে দেখো সব ভেজে রেখে দিয়েছি আলু আর কচুমুখিটা, আমরা এটাকে আমরা গাঁটি কচুও বলে থাকি। যাই হোক বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নেবো, এই তেলের মধ্যে ভেজে নেবো, এই কড়াইয়ের মধ্যেই ভেজে নিচ্ছি। কড়াইয়া ধুইনি, চিংড়ি মাছটা ভেজে তারপরে আবার আমি তোমাদের সামনে আসবো। তোমারটা ভাজাটা হয়ে যায়, চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজাটা হলে আমি এটা নামিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, নিয়েছি বন্ধুরা। এবার এই কড়াইয়ের মধ্যে দেখো পুড়ে গেছে, এটার মধ্যে আমি এবার রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেবো, এটাতেই হয়ে যাবে। এই ফোড়নটা হয়ে গেলে মশলাটা দেবো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ওখানে গোটা শুকনো লঙ্কা দেবো না। রাঁধুনির একটা সুন্দর সেন্ট আছে তো, কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে এটা খুব সুন্দর লাগবে। এটার মধ্যে কোনো গরম মশলাও দেবো না, আর রাঁধুনিটা একটু সময় লাগে ফোড়ন হতে, একটু শক্ত টাইপের তো, যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণে রাঁধুনিটা ফোড়ন হয় না। যেই গন্ধটা বেরিয়ে যাবে রাঁধুনি ফোড়নের, তখনই মনে করবো যে এটা ভাজাটা হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মশলাটা দিয়ে দেবো, ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা একটু জল দিয়ে আমি গুলে রেখেছিলাম, এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি ওই ভেজে রাখা আলু আর কচুমুখীগুলো সব দিয়ে দেবো। এই মশলাটা একটু কষানো হয়ে যায় তারপরে আমি আবার আসবো। কষানো প্রায় হয়ে গেছে, আর এখানটা খুঁটির মধ্যে একটু চিনি রেখেছি, এই চিনিটা একটু এর মধ্যে দিয়ে দিলাম। কারণ যেহেতু আদা দেবো না তো, যে না আদাটা নেই বলে আমার মশলাটা বেশিক্ষণ সময় লাগবে না। হয়ে গেছে, এইবার আমি এইগুলো সমস্ত ঢেলে দিচ্ছি, কচুমুখী আর আলু, এটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি গরম জল দেব, এর ভেতরে গরম জল না দিলে না কচুমুখিগুলো আবার শিটিয়ে যাবে, সিদ্ধ হতে সময় লাগবে অনেক। এবার আমি একটু গরম জলটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে আবার এখানে আসছি। এটা কষানো হয়ে গেছে, এইবার আমি জল দেব। দেখো সুন্দর একটু মশলাটা কষিয়েছি, এবার আমি গরম জলটা ঢেলে দেবো, এখানে জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা দিয়ে দেবো। এটা সিদ্ধ হবে ভালো মতো, এইবার আমি নুন দিয়ে দেবো, দেখো নুন দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো, সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। দেখো কচুমুখীর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো তোমাকে দেখাচ্ছি, দেখো সেদ্ধ হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো।
তোমরা ইচ্ছা করলে এখানে গরম মশলাও দিতে পারো, আমি এখানে গরম মশলা দেবো না, যেহেতু এখানে রাঁধুনি ফোড়ন দিয়েছি তো রাঁধুনি ফোড়নের একটা সুন্দর গন্ধ আছে। আর আমার এই চিংড়ি মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে অলরেডি, একটু ফুটলেই হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই তরকারিটা তুলে নেব। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা করে লাইক দিও আর কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে বন্ধুরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো তারা আমাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, আর অল বোতামটা একটু টিপিয়ে দিও, তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।